প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর বইয়ের অর্থনীতি বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় আয় এর ও এর পরিমাপ, অর্থাৎ একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সেই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা করা যায়, অর্থাৎ দেশটি কি উন্নত না উন্নয়নশীল তা সম্পর্কে আমরা এই জাতীয় আয় সম্পর্কে ও এর পরিমাপ সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তা আজকে আমাদের যে জিনিসগুলো আমরা শিখব, এক নম্বরে হচ্ছে সিসিএ এর পূর্ণরূপ কী, এনএনপি এর পূর্ণরূপ কী, জিএনআই এর পূর্ণরূপ কী, জিডিপি এর পূর্ণরূপ কী, মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝো এবং মোট দেশজ উৎপাদনকে কত ভাগে ভাগ করা হয়েছে, মোট জাতীয় আয় কাকে বলে, নিট জাতীয় আয় কাকে বলে, জিডিপির নির্ধারক সমূহের নাম লেখো, মাথাপিছু আয় কাকে বলে, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয় কেন ব্যাখ্যা করো, চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝো, মাধ্যমিক দ্রব্য বলতে কী বোঝো, মাথাপিছু জিডিপির সূত্রটি লেখো, জাতীয় আয় কাকে বলে, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে মোট 15টি খাতে ভাগ করা হয়েছে তার অবদান লেখো। তাহলে আমরা প্রথমেই শিখব সিসিএর পূর্ণরূপ কী। সিসিএর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স, ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স। এনএনপি এর পূর্ণরূপ হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। জেএনআই এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম। জেডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। মোট দেশজ উৎপাদন বলতে কী বুঝো, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সাধারণ এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। মোট দেশজ উৎপাদনকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে হচ্ছে উৎপাদন পদ্ধতি, দুই নম্বরে হচ্ছে আয় পদ্ধতি এবং তিন নম্বরে হচ্ছে ব্যয় পদ্ধতি। এবার আমরা শিখব মোট জাতীয় আয় কাকে বলে। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বৎসরের কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। নিট জাতীয়, এবার আমরা শিখব নিট জাতীয় আয় কাকে বলে। কোনো জাতির মোট জাতীয় আয় থেকে মূলধনের ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। এবার আমরা শিখব জিডিপির নির্ধারক সমূহের নাম লেখো, অর্থাৎ জিডিপির নির্ধারক সমূহের নামগুলো লিখো। জিডিপির নির্ধারক সমূহের নামগুলো হলো নিম্নরূপ। এক নম্বরে হচ্ছে ভূমি, দুই নম্বরে হচ্ছে শ্রম, তিন নম্বরে হচ্ছে মূলধন, চার নম্বরে হচ্ছে প্রযুক্তি এবং পাঁচ নম্বর হচ্ছে সচলতা। এবার আমরা শিখব মাথাপিছু আয় কাকে বলে। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তার নামই হচ্ছে মাথাপিছু আয়। বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয় কেন ব্যাখ্যা করো। যেসব দেশের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশের তুলনায় কম কিন্তু উন্নয়নের সূচকগুলোর ইতিবাচক পরিবর্তন ঘটেছে তাকে উন্নয়নশীল দেশ বলে। এসব দেশের মাথাপিছু আয় বর্ধনশীল এবং জীবনযাত্রার মান কর্মী বেড়ে চলেছে। এরা নিম্ন থেকে আয় থেকে মধ্যম আয় এবং মধ্যম আয় থেকে উচ্চ আয়ের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও এরকম বৈশিষ্ট্য বিদ্যমান, তাই বাংলাদেশকে উন্নয়নশীল দেশ বলা হয়। এবার আমরা শিখব যে চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝো। চূড়ান্ত দ্রব্য বলতে কী বোঝো, যেসব দ্রব্য ও সেবা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় না সেগুলোকে চূড়ান্ত দ্রব্য ও সেবা বলে। যেমন উৎপাদিত চিনির যে অংশ সরাসরি ভোগ তথা চা শরবত ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয় তাই তাকে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য বলে। মাধ্যমিক দ্রব্য বলতে
কি বোঝো? অর্থাৎ যেসব দ্রব্য সেবা অন্য কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে পুনরায় ব্যবহৃত হয় সেগুলোকে মাধ্যমিক দ্রব্য বলে। যেমন কোনো দেশে কোনো এক বৎসর উৎপাদিত চিনির একটি অংশ মিষ্টি উৎপাদনে ব্যবহৃত হলে ওই অংশকে মাধ্যমিক দ্রব্য বলা হয়। মাথাপিছু জিডিপির সূত্রটা কি? মাথাপিছু জিডিপির সূত্রটা হচ্ছে কোনো নির্দিষ্ট বছরের মোট দেশজ উৎপাদনকে ওই সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে মাথাপিছু জিডিপি। জাতীয় আয় কাকে বলে? এবার আমরা শিখব যে জাতীয় আয় বলতে কী বোঝো। একটি দেশে নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাপকে জাতীয় অর্থনীতিতে মোট 15টি খাতে ভাগ করা হয়েছে। তার অবদানগুলো নিম্নে আলোচনা করা হলো। প্রথমেতে আমাদের যে 15টি খাতে ভাগ করা হয়েছে, প্রথমত আসে আমাদের কৃষি ও বনজ সম্পদ। কৃষি দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাত ধরাবাধভাবে হিসাব করা কঠিন। বাংলাদেশের জিডিপি গণনা করতে হলে এই খাতকে তিনটি উপখাতে ভাগ করা হয়েছে। এক নম্বরে হচ্ছে শস্য ও শাকসবজি, দুই নম্বরে পানি সম্পদ, তিন নম্বরে হচ্ছে বনজ সম্পদ, দুই নম্বরে হচ্ছে আমাদের মৎস্য সম্পদ। বন খাতের উপকরণের তথ্যের অভাবে মোট উৎপাদন 3% মূল্য বাদ দিয়ে যা থাকে তাকে মূল্য সংযুক্তি হিসাবে বিবেচনা করে জিডিপি বের করা হয়। আমাদের 2016 এবং 2017 সালে টোটাল জিডিপি বিবেচনা করা হয়েছিল 25,668 কোটি টাকা। তিন নম্বর হচ্ছে খনিজ ও খনন। শিল্প খাতের মধ্যে খনিজ ও খননকে আলাদা খাত হিসেবে চিহ্নিত করা হয়। এই খাতকে প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং অন্যান্য খনিজ সম্পদ খননের বিষয়ে উৎপাদিত পণ্যের বাজার মূল্যের হিসাব করা হয়। এসব খাতের হিসাব দেশজ উৎপাদনের দিক থেকে গণনা করা হয় এবং 2016 এবং 2017 সালে হিসাব করা হয়েছিল 34,127 কোটি টাকা। এরপরে আসে হচ্ছে আমাদের শিল্প। মানুষের মোট দেশজ উৎপাদন গণনার ক্ষেত্রে সকল শিল্পের উৎপাদিত পণ্যের বর্তমান বাজার মূল্য হিসেবে হিসাব করে মোট দেশজ উৎপাদন বের করা হয়। বাংলাদেশের শিল্প উৎপাদনের পরিমাণ উৎপাদন বিহাত মাঝারি শিল্প উৎপাদন ক্ষেত্রে আমাদের 2016 এবং 2017 সালে বৃহৎ শিল্প উৎপাদনে আমাদের হয়েছিল 3,41,829 কোটি টাকা এবং মাঝারি শিল্প হয়েছিল আমাদের 2,79,217 কোটি টাকা এবং ক্ষুদ্র শিল্প উৎপাদনে আমাদের হয়েছিল 62,612 কোটি টাকা। এরপরে আমাদের আসে পাইকারি ও খুচরা বিপণন। এই হিসাবে পণ্যর পাইকারি মূল্য হিসাবে মাধ্যমকে মোট দেশজ উৎপাদনের পরিমাণ গণনা করা হয়। 2016-17 সালে আমাদের 2,43,995 কোটি টাকা হিসাব করা হয়। বিদ্যুৎ এবং গ্যাস ও পানি সম্পদ, এই খাতে সেবা সরবরাহ মূল্যের পরিপ্রেক্ষিতে মোট দেশজ উৎপাদন মূল্য হিসাব করা হয়। বাংলাদেশের জন্য এই খাত খুবই গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি এই খাত বেসরকারিভাবে ছেড়ে দেওয়া